बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें स्वामी माली चिस्ती अपने सामने जो आलोचनाटी नहीं हाजिर हलम से आलोचनाटी हल जे शयतान बोले तले तले जरा आमी शयतान के ताराइवार जन्ने से अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ले ज़ुंबे वतुबु इलैहि ला हौला वाला कुव्वता इल्ला बिल्लाहिल अलीउल अज़ीम। ये जिनिसटी पाठ करते से आमी शयतान के तारानोर जन्य किन्तु तारपरेओ किन्तु देखा जाए जे तारा जखन एटा पाठ करे तखन आमी किन्तु तादेर मध्येई थाकी, तादेर मध्ये थेके आमी तादेर शयतानी देखी। कारण आमी जतटुकु शयतानी करी एर चेये बड़ो शयतान तिनी जे एटी पाठ करछे, किन्तु पाठ करार परेओ किन्तु से भालो होच्छे ना, भालो किछु करछे ना, तखन आमी सेई तालेई चली। तारा जेभाबे आमाके चालाय आमी चली, किन्तु आमी तादेरके चालाई ना, देखि आमाकेई तारा चालाय। तार माने आमी जे एकटा शयतान, आमार थेके बड़ो शयतान हलो तारा। তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আজকের মূলত কথা ছোট করে বলবো। দেখেন মানুষ যখন ভাবে যে আমাদের দ্বারা শয়তানি হয়ে যায়, আমরা আবুদ্ধি কুবুদ্ধি করি, মানুষেরটা ক্ষতির চিন্তা ভাবনা করি, তাহলে এটা কে করায়? তাহলে এটা শয়তান করায়। আসলে কিন্তু না, শয়তান করাচ্ছে না। মূলত আপনি নিজে শয়তান হয়ে আছেন, আর শয়তান হয়ে আপনি নিজে অস্তাগফিরুল্লাহ পড়তেছেন যে অস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। তার মানে যে তওবা করতেছেন, শয়তানের প্রবঞ্চনা হতে মুক্তি চাচ্ছেন, শয়তান যেন আপনাকে পথভ্রষ্ট করতে না পারে। এবং এটার সাথে কি করা হচ্ছে, এটার সাথে তওবাও করা হচ্ছে। কিন্তু তওবাও যে করছে তার মধ্যে শয়তান বসে আছে যে তোমরাই তওবা করো, তোমরাই শয়তানি করো, তোমরাই সব করো, আমি তো বসেই আছি। যখন তোমরা শয়তানি শুরু করে দাও তখন আমারও সেই তালেই চলতে হয়। মূলত শয়তান তোমরাই, তোমরা নিজেরা শয়তান হয়ে তোমরা শয়তানকে তাড়াইতেছো, নিজেরা শয়তান হয়ে তোমরা শয়তান তাড়াইতেছো। তো আমার কি করা? কারণ তোমরা যেটা পাঠ করেছো সেটা পাঠ করার পরে তোমরা যদি মনের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে যদি তোমরা ভালো হয়ে যাইতে, তাহলে আমিও তো ভালো। তোমরা যখন খারাপ করতে চলে যাও, এই তওবার জায়গায় তওবা রয়েছে, অস্তাগফিরুল্লাহর জায়গায় অস্তাগফিরুল্লাহ রয়েছে, কিন্তু তোমরা তোমাদের নিজের জায়গায় আগের লোভ লালসা কুদৃষ্টি খারাপ মনোবাঞ্ছা সমস্ত কিছু তোমাদের মধ্যে ঘুরছে, আর তোমরা সেই ফাঁদে পড়ে তোমরা করতেছো, তখন সেই তালে আমিও চলি। তাহলে বোঝা গেল কি, এই অস্তাগফিরুল্লাহ পরে কোনো কাজ হবে না যদি নিজের মন থেকে, নিজের বিবেক থেকে, জ্ঞান থেকে, চরিত্র থেকে কেউ যদি ভালো না হয়, তাহলে অস্তাগফিরুল্লাহ কোনো কাজে আসবে না। তাই বলবো হে সমস্ত জগতবাসী, তাহলে মূলত কি করতে হবে? মূলত যেটা করতে হবে সেটা হলো, দেখেন যোগে যোগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহ। যোগে যোগে নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? এই জন্যই পাঠিয়েছেন যে নিজে নিজে কখনো চলা যায় না, বোঝা যায় না, শিক্ষা নিজে নিজে হয় না, ওস্তাদের প্রয়োজন। তাই আল্লাহ কি করেছেন, যোগে যোগে নবী পয়গম্বর রাসূলদেরকে পাঠিয়েছেন। এখন কি হয়েছে যে এখন বর্তমানে যে নবী রাসূল তো যা এসেছিল, এখন বেলায়েতের যুগ, এখন কামেল পীর মুর্শিদের যুগ। একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া যখন তওবা করে, যখন আপনি সাধনা নিয়ে যাবেন, সেই সাধনাগুলো যখন করা হবে, তখন আপনার মধ্যে ছয় রিপু তারা মার খাবে, তারা আহত হবে, তখন তারা সে জীব আত্মার সাথে মিশে এবং দশ ইন্দ্রিয়কে সাথে নিয়ে, মন বেটাকে সাথে নিয়ে যা মনে চায় তা করেছে। যখন মুর্শিদের দেওয়া সাধনা দেওয়া হয়েছে, তখন সেই সাধনা করতে করতে
তখন দশ ইন্দ্রিয় দুর্বল হয়েছে, জীবাত্মা দুর্বল হয়েছে, তখন কি হয়েছে? বিবেক জাগ্রত হয়েছে, তখন পরমাত্মা জাগ্রত হয়েছে, তখনই সেই বিবেকের চক্ষু দিয়ে দেখে না এটা মিথ্যা বলা যাবে না, না এটা অসত্য করা যাবে না, না এটা মানুষের ক্ষতি হবে এটা করা যাবে না, তখন তার বিবেকের মধ্যে ধাক্কা লাগতে থাকবে, তখন দিন দিন সে মুর্শিদের দেওয়া সাধনাগুলো করবে, আস্তে আস্তে সে সুপথে আলোর পথে চলে আসবে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী যে আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, নামাজ পড়বো, রোজা করবো, না না না, কারণ কোরআনটা তো প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা যখন আমরা পেয়েছি তখন এটার মধ্যে লেখা আছে কি যে এই নিয়মে, এই নিয়মে তোমরা ঔষধ খাও, এই নিয়মে তোমরা খাও, ঘুমাও, হাঁটো, কাজ করো, এই নিয়মে ওষুধগুলা এনে এইভাবে খাও, তাহলে আমার রোগ সারার হবে বাও। আর দেখা যায় আজকে একটা ওষুধ খেয়েছি পরে আর খবর নেই, মূলত কোন ওষুধ কোন কাজে লাগে এটাও জানতে হবে। তাহলে কোন কোন আয়াতে কি বলেছে আল্লাহ, সেটা কিভাবে করতে হবে তা আমরা জানি না, তাই একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে, সেই নবী রাসূলদের বদলে মুর্শিদদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই ভণ্ড ছন্দ আছে, ভালো আছে, তাই আমরা ভণ্ড দেখে শুনে আমরা ভণ্ডের কাছে যাব না, আমরা কামেল পীরের কাছে যাব, কামেল মুর্শিদের কাছে যাইয়া যখন সেই সাধনাগুলো আমরা নেব তখনই আমাদের ইনশাআল্লাহ আমাদের মধ্যে আলোকিত হবে, তখন সমস্ত খারাপ থেকে আমরা দূরে থাকতে পারবো। দেখেন কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিতে পারবে না, কারণ তারা কথা বলতে জানে না, তাদেরকে আমরা কথা বলে পড়ে নিতে হয়, তাই পড়ে নিতে পারবো আমরা, কিন্তু বুঝে নেওয়ার জন্য কিন্তু জ্ঞানীর প্রয়োজন, আর সেই মুর্শিদি একজন জ্ঞানী, তিনি একমাত্র আল্লাহর সাথে হট কানেকশনে বলে দিবে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী এই নিয়মগুলো যদি করি তাহলে অস্তাগফিরুল্লাহ জীবনে একবার পড়লেই হবে, আর লাগবে না। তাই আজকের পর থেকে আমরা এটাই চিন্তা করব, কামেল মুর্শিদের কাছে যাইয়া বাকি সাধনগুলো যখন ঘরে বসে করব তখনই আস্তে আস্তে আমাদের জীবন আলোকিত হবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি, তাই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।